রূপক তাল তিন তিন না ত্রিক দিন না দিন না টুডে আই এম ট্রাইং টু সিং আ সং উইথ রূপক তাল বন্ধুরা সবাই ভালো আছেন আমি গত অধ্যায়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম রূপক তাল কিভাবে বাজাতে হয় আজ আমি আপনাদের একটি গান দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে এই তালটি কিভাবে গানের সঙ্গে ব্যবহৃত হয় তার কিছু নমুনা আপনাদেরকে দেখাবো দুশম কি তিন আবর্তন কি চার আবর্তন মিউজিক পার্ট বা কেউ শিল্পী যখন হারমোনিয়ামে প্লে করেন সেই সময় কিছু সময় থাকে যারা তবলা বাজাবেন তাদের ক্ষেত্রে কিছুটা সুযোগ দেওয়া হয় অবশ্যই সেটি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে খুবই সীমাবদ্ধ কিন্তু আধুনিক গান বা ভক্তিগীতি নজরুল গীতির ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু কিছু ঠেকার প্রকার বাজানো যেতে পারে তখন কিন্তু শুধু ঠেকাটা সুন্দর করে আপনাকে বাজাতে হবে না হলে গানের ভাব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এক্সপ্রেশন গানের নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা যারা সঙ্গত করব সঙ্গত খুবই কঠিন ব্যাপার সবাই আমরা সংযত বাজনা বাজাতে পারি না তো সেটা আমাদের সঠিক তালিমের অভাব সঠিক বোঝার অভাব তাই আমি অন্তরাটি একটু গাইবার চেষ্টা করছি সেই জায়গাটা আপনি একটা ছোট্ট করে তিহাই দিতে পারেন মাগো ক্লান্ত আমি তুমি
চলে ক্লান্ত আমি তোমার কোলে শান্ত সয় মাগি তো বন্ধুরা, আপনারা বাড়িতে রেকর্ড চালিয়ে, যে কোনো গানের রেকর্ড চালিয়ে আপনারা চেষ্টা করবেন। বিভিন্ন তালের বিভিন্ন গান আছে, ঠেকাটি কেমন বাজছে শুনতে হবে। বাজানোর থেকে বেশি শোনার প্রয়োজন আমাদের। তো আজ এই পর্যন্ত থাকলো। আমি আবার পরবর্তী লেসন নিয়ে আগামীকাল আসবো। যদি ভালো লাগে আবারও বলবো আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপকামিং ভিডিওগুলো সবাই পেয়ে যাবেন।